অনন্ত ভাই, আমরা সিনেমার শিল্পী, পরিচালক, সিনেমা হল প্রযোজক এদেরকে নিয়ে কথা বললাম, তো গল্পের কথা যেহেতু আসলো আমাদের প্রসঙ্গে, গল্প কেমন পাচ্ছেন? মানে আপনি যেহেতু সিনেমা প্রযোজনা করেন, নিশ্চয়ই গল্প নিয়ে অনেকে আপনার কাছে আসে, মানে গল্প লেখার জায়গায় আমরা কোথায় আছি? না, আমি ধরেন এই যে যেই ছবি করি, আমি নিঃস্বার্থ ভালোবাসা আমি গল্প লিখেছি, মোস্ট ওয়েলকাম টু আমি গল্প লিখেছি, কিন্তু আরেকজনের নাম দিয়েছি আমি। তারপরে দিন দাঁড়ে গল্প দুইজনের লেখা, ইরান থেকে আর এবং আমি দুইজনের লেখা। এই যে দ্য লিডার মুভি হচ্ছে নেত্রী, এটার গল্প আমার লেখা। তা আপনার গল্পগুলো, আপনি একটা জিনিস চিন্তা করতে হবে আপনাকে, যে আপনি কোন পরিবেশে বড় হয়েছেন। আপনার একটা পরিবেশ আছে, আমার একটা পরিবেশ আছে, তারপরে যে আমার ধরেন আমাদের কোম্পানিতে 12,500 লোক কাজ করে, এই 12,500 লোকের বিভিন্ন ডেজিগনেশনের লোক কাজ করে, তাদের ওরকম পরিবেশ আছে। আমি কেন আমার গল্পগুলোকে আমি একটু আলাদাভাবে নেই কেন, আমি একটু মানে মিশন টাইপের গল্প পছন্দ করি, যে আমার ক্যারেক্টারের সাথে আমার ওগুলো যায়, যে আমি মিশন টাইপের গল্প আমার ভালো লাগে, যেমন সিআইডি টাইপের গল্প ভালো লাগে, যেমন বিদেশে থ্রিলার অ্যাকশন টাইপের গল্প ভালো লাগে। এখন আমার কাছে এর আগেও দুইজন গল্প নিয়ে আসছে, এই গল্পগুলো দেখা যায় যেগুলো আমার সাথে যায় না, এই জন্যে আমাকে এত কষ্ট করতে হয় যে আমাকে নিজে গল্পই লিখতে হয়, এই কারণে গল্প আমাকে লিখতে হয়। তা আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যদি কেউ যদি ধরেন আমার সাথে যায়, এই ধরনের গল্প কেউ নিয়ে আসতে পারে, সেটা আমি গ্রামের কৃষকের ছেলেও হতে পারি, কাঠুরেও হতে পারি, গ্রামের কৃষক হতে পারি, মানে গল্পটা এমনভাবে লিখতে হবে যেটা আমার সাথে যাবে। আমাকে বিজনেসম্যান হইতে হবে, অলওয়েজ পুলিশ হইতে হবে, স্পেশাল ফোর্স হইতে হবে, নট নেসেসারি, আমি এগুলো বলছি না, কিন্তু গল্পটার মধ্যে ওরকম থ্রিলার হইতে হবে, মানে ওই যে আমার একটা টাইপের গল্প আমার সবচেয়ে অপছন্দ, সেটা হচ্ছে শুধু প্রেম করা, কারণ আমি বাস্তববাদী মানুষ, একটা মানুষ জীবন ও প্রেম করে সে বাঁচতে পারবে না, তার আর কোনো কাজ নাই, সে ভাত খাবে কোত্থেকে, তার জীবনের কোনো ড্রিম নাই। আমি এইসব গল্প পছন্দ করি না, যে একটা গরিবের ছেলে একটা বড় লোকের মেয়ে, অথবা অল্টারনেট হলো, আর হচ্ছে মাঝখান দিয়ে ঝগড়াঝাটি হলো, ফ্যামিলি দিয়ে পরে মিলমিশ হয়ে গেলো, ছবি শেষ হয়ে গেল, এগুলোর মধ্যে আমি নেই। আমি যদি গরিবের ছেলে কাঠুরিও হই, আমার একটা মিশন থাকতে হবে, যে আমি কাঠুরি, আমার ভীষণটা কী, আমি কাঠ কাটবো কিন্তু আমার ভীষণটা কী, আমার ড্রিম কী, আমি গ্রামে খ্যাপ চাষ করতেছি, আমারটা ড্রিম থাকতে হবে না। পৃথিবীতে আপনি দেখেন জমি চাষ কোথায় চলে গেছে, অটোমেটিক সব মেশিন দিয়ে এখন চাষাবাদ হচ্ছে, তাহলে আমার একটা ড্রিম থাকতে হবে যে আমি চাষাবাদ করছি, বাট আমি দেশের যে ফসল হচ্ছে এটাকে কীভাবে ফলন বেশি করানো যায়, আধুনিকতা কীভাবে করানো যায়। আপনার মাধ্যমে এটা বলার কারণ, যারা গল্প লিখে তাহলে বুঝবে তারা এটা। হ্যাঁ, আপনার করা মুভিগুলো নামগুলো একটু ব্যতিক্রমধর্মী হয়, যেমন খোঁজ দ্য সার্চ, আজকে আমরা বলছি দিন দ্য ডে, আপনি বললেন আরেকটি আসছে দ্য লিডার নেত্রী, নেত্রী দ্য লিডার, হ্যাঁ নেত্রী দ্য লিডার, তো এরকম এটাকে আপনি দর্শক অ্যাট্রাকশনের জন্য করেন? না না, এইটা যেহেতু আমার প্রথম থেকেই চিন্তা হচ্ছে, আমি ছবিগুলো আমাদের দেশের সাথে সাথে অন্য অন্য দেশে রিলিজ করব। এখন যদি আমি সবাইকে যে বলতে থাকি দিন দিন দিন, কেউকে আমি বুঝাইতে পারবো না এটা কী, দিন অর্থটা কী। হ্যাঁ, ইন্ডিয়াতেও যে বলবেন সুবাহ গিয়া, হ্যাঁ সকাল হয়ে গেছে, এখন আপনি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশেই বললাম আমি, তা আপনি আর তো ধরেন ফরেনারদেরকে আপনি দিন কীভাবে বুঝাবেন, তাহলে আপনাকে ডে দিতে হবে। এখন কি আপনি মুভির নাম দিবেন দিন ডে, তাহলে তো হবে না, ডের আগে অবশ্যই দা থাকতে হবে, না দিন দ্য ডে। আমি এখন দেখেন প্রথম ছবি খোঁজ, আমি এখন মানুষকে কীভাবে বুঝাবো, কারণ আমার লাইফটাই গেছে বিদেশে, আমি পড়াশোনা বিদেশে, আমার বিজনেস বিদেশে, আমার লোকাল কোনো বিজনেসও নাই, সব কিছুই বিদেশে, এই জন্য আমার মেন্টালিটি ওইভাবে তৈরি হয়েছে যে আমি একটা মানুষের সাথে কথা বলবো, একটা ছবি বাইরে নিয়ে যাবো, আমি কীভাবে নিয়ে যাব, তা আমাকে ওইভাবে নাম চিন্তা করে বের করতে হয়, যে আমার নামের সাথে তো এটা তো ট্যাগ মিলতে হবে। এখন যদি বলি আমি দিন দা দুপুর, হবে না তো, দিন দা দুপুর হবে, দিন ডে হবে, তাহলে আপনাকে কী রাখতে হবে ইংলিশ ছবিতে, যখন ফরেনাররা রাখবে তখন কিন্তু ও ভেরি গুড নেম, আর যখন আমাদের দেশের কেউ রাখবে ও নামটা মনে হয় ঠিক হয় নাই,
এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের সমস্যা ভাই। এই জন্য আমি দিন দ্য ডে দিনের সাথেই দিন রেখেছি, ডে রেখেছি, খোঁজের সাথে আমি সার্চ রেখেছি, যেহেতু আমার সার্চ করতে হবে খোঁজার দিকে, আমি আমার স্টাইলেই নাম রেখেছি। এই কারণে যে আমি ইন্টারন্যাশনাল ফরম্যাটে নাম রেখেছি, আমি তো আমি যদি ফরম্যাটে না রাখি তাহলে তো আমি কাউকে বোঝাতেই পারবো না।